हेलो एवरीवन, चले आज के एक केकर रेसिपि नहीं। केकटा होच्छे ओरियो बिस्कुट दिए बनानो, खूबी सहज ये बनाना चाहिए। तो चलो देखे नेवा जाक। आमी एखाने दो पैकेट ओरियो बिस्कुट नियेछि। तो बिस्कुटगुलो के खुले आमी एक पात्रे ढेले नियेछि। एबारे आमी ए बिस्कुटेर क्रीमगुलो के आलादा करे नेब। तो आमी एबारे क्रीमगुलो के आलादा करे नेछि। आमी एखाने एक प्लास्टिकेर छुरी टाइपेर नियेछि। तो अपनारा चाहले चामचर सहाजे किंबा हाथ दिए किन्तु काजटा करा जाए। तो बिस्कुटटाके एबारे आमी जाते खूब ताड़ाताड़ी गुड़ो करा जाए ओई जोन्ने छोटो छोटो टुकड़ो करे मिक्सिंग जारे दिए दिच्छी। ओरियो बिस्कुट जेहेतु खूबी टेस्टी और एटा दिए खूब सहजे किन्तु चकलेट केक बनानो जाए, जेटा बाच्चारा किन्तु असम्भव पछन्द करे। আর এটা বানাতে খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি টাইমও লাগে না। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঝটপট কিন্তু এটা বানানো যায়। তো আমি বিস্কুটগুলোকে টুকরো করে নিয়ে নিয়েছি। এবারে এতে দিয়ে দেব চিনি। তো আমি এখানে 2 টিস্পুন মতো চিনি দিচ্ছি। বিস্কুটটা যেহেতু মিষ্টি তাই আমি একটু চিনি কম করে দিচ্ছি। তো আপনারা চাইলে অবশ্যই বেশি দিতে পারেন। দিয়ে এটাকে আমি এবারে ভালো করে গুঁড়ো করে নেব। তো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব অন্যান্য উপাদান। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার আর সোডার বদলেও কিন্তু ইউনো দেওয়া যায়, সেক্ষেত্রে 1/2 প্যাক ইউনো দিলেই কিন্তু হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো এখানে লিকুইড দুধ একটু কম করে দেবেন, তাহলে কিন্তু প্রবলেমটা কম হবে। বেশি হয়ে গেলে, পাতলা হয়ে গেলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তো আমি ওখানে 1/2 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে মিক্সিতে আরও একবার চালিয়ে এগুলো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নামানোর সময় কিন্তু একদম ফিতে যেমন হয়, একটার উপরে একটা ভাঁজ পড়ে, ঠিক সেরকমই ঘনত্বটা হয়েছে। তো আমি একটা হ্যান্ড হুক দিয়ে এবারে এটাকে 5 মিনিট মতো একটু ফাটিয়ে নেব, যাতে কেকটা বেশ সুন্দরভাবে ফোলে। এখানে আমার 5 মিনিট ফাটানো কমপ্লিট। যেহেতু আমি এটা কাপ কেক বানাচ্ছি, এই জন্য নিয়ে নিয়েছি ছোট ছোট কাপ। তো এখানে আমি ব্যাটারটা অল্প অল্প করে কাপের মধ্যে ঢেলে দেব আর উপরে কিছুটা ফাঁকা রাখবো, তার কারণ কেকটা কিন্তু ফুলবে, তো জায়গা দরকার ওই জন্যে। আর তারপরে এগুলোকে একটু ঝাঁকিয়ে দেবো, যাতে ভিতরে যে এয়ারগুলো আছে সেগুলো বার হয়ে যায়। তো তারপরে আমি কড়াইয়ে বালি গরম করতে দিলাম। তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য হাই হিটে গরম করব। তো বালির বদলে কিন্তু এতে লবণও দেওয়া যায়। তারপরে একটা হাঁড়ি রাখা স্ট্যান্ডের উপরে, একটা পাত্র বসিয়ে আমি এই কেকগুলোকে এইভাবে দিয়ে দিয়েছি। তো তারপরে আমি এটাকে ঢাকা চাপা দেবো আর যে পাশে ছিদ্র আছে সেটাকেও ভালো করে বন্ধ করে দেবো, যাতে কোনো প্রকার এয়ার না যেতে পারে ভিতরে। তারপরে এটাকে আমি 45 মিনিট বেক করব। তো 45 মিনিট পরে দেখতেই পাচ্ছেন অনেকটাই ফুলে উঠেছে। এবারে আমি একটা চামচের সাহায্যে চেক করব যে কেকটা কাঁচা আছে কি না। তো চামচে কিছুই লেগে নেই, একদম পরিষ্কারভাবে উঠে এসেছে, মানে আমার কেক তৈরি। তো এটাকে এবারে ঠান্ডা হলে নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটা নতুন কেউ দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি হিট করে দেবেন, যাতে এরকম টাইপের ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি কোনো রান্না মিস না করেন। আজ তাহলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।